নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এন্ড শেয়ার করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন ঘটনাতে যাই। ঘটনার আগের কথা, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, এই অভিশাপ তুই, তোর লোকজন আর তোর অপরের সবাই বহন করবে। যতদিন তুই আর তোদের মানুষ তোর রক্তের কোনো মেয়েকে আমার মতো করে কষ্ট দিতে থাকবি, ততদিন তোর গ্রামে বেঁচে থাকবে লম্বা চুলের মেয়েটিও আরও। কিছু বলতে যায় কিন্তু আর পারে না। পুরোহিত নিজ হাতে লম্বা চুলের মেয়েটির ঠোঁট সেলাই করে দিল। তীব্র একটা চিৎকার বেরিয়ে আসে, কিন্তু সেটা গলা দিয়ে বের হতে পারল না। শরীরে যত ছিদ্র আছে সব সেলাই করে দেওয়া হয়, বুঝছ? কথাটা বলেই যেন অন্যদিকে তাকালো। ওর চোখ অন্যদিকে হলেও ওর ঠোঁটে একটা দুষ্ট হাসি দেখতে পাচ্ছিলাম। আমি খানিকটা অবাক হয়ে জেনের দিকে তাকালাম। ওর বুচা নাকেও একটু হাত দিয়ে ঘষে আবারও আমার দিকে তাকালো। চোখে এখনও একটা দুষ্ট রয়েছে। আমি ব্যাপারটা ভাবতেই আমার গায়ে একটু কাটা দিয়ে উঠল। আর এই মেয়ে নাকি হাসছে। আমি চিন্তাটা দূর করে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন থেকে সেটা দূর করতে পারলাম না। জেন বলল, এমন করছো কেন, একবার ভেবে দেখো, তুমি ভাবতেই পারছো না আর অন্যদিকে একটা মেয়ের উপর এরকম একটা করা হচ্ছে, আমাদের পূর্বপুরুষেরা করেছে, এখন করে না তো। জেন হেসে বলল, না এখন করে না। যাক বাবা, আচ্ছা আর কোনো বিকল্প নেই? তুমি বলেছিলে সাবিক দেবীর অভিশাপ থেকে বাঁচার জন্য আরও একটা উপায় নাকি আছে? কথা বলতে জেনের চোখে একটা কিছু উকি দিয়ে আবারও নিভে গেল সাথে সাথে। আমার দিকে তাকিয়ে আবার একটু হাসলো। তবে অন্য উপায় কিংবা বিকল্প উপায়টা আরও আমাকে বলল না। আমি ওর হাসি দেখে খানিকটা সময়ের জন্য কোথাও যেন হারিয়ে গেলাম। মনে মনে বললাম, এই মেয়ে মেয়ে এত সুন্দর করে হাসো কেন? জেন তারপর বলতে লাগলো, সাবিকের ষষ্ঠীর জন্য আমাদেরকে এটা করতে হয়, না করলে আমাদের উপর বিপদ নেমে আসে। এখন এই 21 শতকেও এমন কথা শুনে আমি মনে মনে একটু কৌতুক অনুভব করি, কিন্তু সেটা মুখে প্রকাশ করি না, পাছে জেনের খারাপ লাগে। কি রকম বিপদ? সত্যি কি তুমি এটা মনে করো যে সাবেক দেবী এই কাজটা করে? জেন চট করেই এই কথাটার জবাব দিল না। তবে একটু জেনে ভাবলো, তারপর বলল, আসলে আমি কি মনে করি সেটাই কি যায় আসে? আমাদের গোত্রের লোকজন এটা বিশ্বাস করে, আমি ছোটবেলা থেকেই এটা দেখে আসছি। আমার কাছে সত্য মিথ্যা থেকে তাদের বিশ্বাসের মূল্যটা বেশি। কৌতূহল থেকে জিজ্ঞাসা করলো, কীরকম অভিশাপ নেমে আসে? এই মনে করো আমার ফসল নষ্ট হয়ে যায়, পশু পাখি মারা যায়, আর সব থেকে বড় সমস্যা হয় যে আমাদের পাহাড়ি এলাকায় ঝর্ণার পানিগুলো শুকিয়ে যায়। সত্যি? এটা আমি